হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে অপুর জন্মদিন। হ্যাপি বার্থডে অপু। আর হচ্ছে আমরা আসছি ইফতারে সবাই মিলে, স্পেশালি দানেশ ভাই, ইয়াম, তারপরে ইয়াপি জাহিদ, নর্মাল জাহিদ, সেভা জাহিদ, তারপরে এই যে দীপু ভাইয়া, হ্যাঁ যে খালি হয়ে আসলি নাকি? কিছু বলতে চাইলে বলতে পারে সম্পর্কে, অপু ছেলেটা কেমন বলেন? আচ্ছা আজকে আমাদের তিরিশতম পাখি বাড়ি হচ্ছে ওখানে বলেন, আমি আপনার কাছে হচ্ছে ভালো করে কথা বলো, যে কিছু লাগে একটা মেয়ে পুরান ঢাকায় এখন ওইখানে স্টারের মধ্যে খাইতে বসছে বলে। আমি আপনাকে আজকে এসেছে আমাদের জাহিদ ভাইয়া, ইয়াপি জাহিদ, বিয়ে থেকে আমাদেরকে বলছে তোমরা 100-200 করে ভরে কম 400 টাকা নিয়ে যাও। অপুর বার্থডে, আমার জিগরি বেস্ট ফ্রেন্ড, ওর জন্য আমি 500 টাকা দিয়ে দিলাম। আপনার জানতে আপনি আপনার ফোন চলতে হয় বলে যা রোগ পাঠে কতনা দেরি টাইম দিতে হবে আপনার
খুব লম্বা কথা বলছি। জুসি বয়, ইউ আর এ জুসি বয়। হ্যাঁ এখন না এই যে হ্যাং বয় টুস্টার টুস্টার বয় তো কত কম বলে আমাদের এসবি বহুবিনী কিছু বলে। হ্যাঁ অপু ভাইয়া অলওয়েজ স্মার্ট, একটা ছেলে আমাদের মাঝখানে অনেক বেশি স্মার্ট, যে এখন বর্তমানে কাওয়া ছাকি কাটিং দিয়েছে চুলের, আমিও দিয়েছি। আর হচ্ছে অপু ভাইয়া অনেক, অপু ভাইয়াকে নিয়ে অনেকের এই অনেক মন্তব্য, কেউ বলে যে ভালো ভালো বয়স্ক মানুষ কমেন্ট করে ফেসবুকে, আবার কেউ কেউ বলে যে ইয়াংরাই কমেন্ট করে। ঠিক আছে যাই হোক, হোয়াট এভার, আফটার অল অপু ভাইয়া অ্যাজ এ গুড পার্সন। হ্যাঁ ধন্যবাদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরকম একটা কাহিনী করবো আমার বাড়িতে।